সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তো আহমেদ, তাশফিন্স পেট হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে বলেছিলাম যে আমার এই সাদা খরগোশটা বাচ্চা দিবে, অলরেডি নেস্টিং করে ফেলেছে, নিজের পশম ছিঁড়েছে কমপ্লিট একেবারে। এটা আসলে গতকালকে বাচ্চা হওয়ার কথা ছিল, তো গতকালকে রাত্রে বাচ্চা হয়ে গেছে। আমি আসলে মনে করেছিলাম যে ওদের বাচ্চা প্রসবের ভিডিওটা আমি গত আরেকটা ভিডিওতে আমি করেছিলাম, যে ওর গতবার যে বাচ্চাটা প্রসব করেছিল যখন, তখন আমি সম্পূর্ণ ভিডিও করেছিলাম। তো এবারও আমি ভিডিওটা করব, কিন্তু আসলে করতে পারি নাই, কারণ অনেক গতকালকে আমি রাত্রি প্রায় 11টা পর্যন্ত খামারে ছিলাম, তারপরও আমি মানে তখনও বাচ্চা দেয় নাই বা শুয়েই ছিল বাইরে, আমি শুধু দেখছিলাম আর অপেক্ষা করছিলাম, কিন্তু বাচ্চা আসলে তখনও দেয় নাই, ফলে আমিও ভিডিও করতে পারি নাই। তো আজকে আমি বাচ্চাগুলোকে দেখাই, কয়েকটা বাচ্চা দিয়েছে। বাচ্চা যদিও আমি এখনও গুনি নাই, তবে আমি জাস্ট অনুভব করেছি যে বাচ্চাগুলো আছে। এখন আমি বাচ্চাগুলো সবার সামনে যেমন রিভিল করব, এবং নিজেও দেখবো যে আসলে বাচ্চা কয়টা দিয়েছে। যে আমার হল্যান্ড লপ, এটার রঙটা হচ্ছে ফ্রস্ট, এ কালারটা হচ্ছে ফ্রস্ট কালার। বেশ ভালো সুন্দর একটা কালার, এবং বক্সটাও আমি কয়েকদিন আগেই বক্স দিয়ে দিয়েছিলাম, এবং সে প্রথমে খড় দিয়ে বাসা বানায়, তো লোম সে দুই দিন আগেই ছিঁড়েছিল আসলে, বাচ্চারা দিয়েছে গতকালকে। এখন বাচ্চাগুলো এই প্রথম আমি বের করব সম্পূর্ণ, দেখি একটা যতদূর মনে হয় যে 5-6টা বাচ্চা দিয়েছে, আমার কাছে যেটা মনে হচ্ছে। এটাও মিক্স কালারই হবে, দুইটা তিনটা 5টা বাচ্চা আছে মনে হচ্ছে, 4টা, এটা হচ্ছে 5টা, 5টা বাচ্চা। না, 8-9 বাচ্চা, ব্যাস। এগুলো হচ্ছে বাচ্চা। এবং সবগুলাই মোটামুটি সাদা আর বাদামি মনে হচ্ছে, ব্রোকেন কালারই হবে। তো অনেকেই দেখি যে তাদের ভিডিওতে দেখায় যে বাচ্চা হওয়ার সময় দেখা যাচ্ছে যে খাঁচাতে কাপড় দিয়ে দেওয়া দেয় বা একটা ঝুড়ি দিয়ে দেয়। তো আমি বলবো যে আসলে খরগোশের বাচ্চা নেওয়ার জন্য সবচাইতে সেফেস্ট ওয়ে হচ্ছে এরকম একটা নেস্ট বক্স ব্যবহার করা। আর যদি আপনারা এরকম নেস্ট বক্স যদি ব্যবহার করেন, তাহলে এটা কী হবে, আপনারা ওরা এই বক্সের মধ্যে খুব সুন্দর করে বাসা বানাবে, পশম ছিঁড়বে এবং বাচ্চা দিবে, এবং বাচ্চাগুলো সেফ থাকবে, নিরাপদ থাকবে, বাচ্চাগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে যাবে না, এবং মা খুব সহজেই বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবে। এটা হচ্ছে খরগোশের বাচ্চা পালনের, আমি মনে করি যে খরগোশের বাচ্চা নেওয়া বা বাচ্চা পালন করা বা বাচ্চা করা সবচাইতে ভালো পদ্ধতি। তো যাই হোক, আমি অন্য বাচ্চাদের আপডেটও দিয়ে দিই। আমাদের এই হল্যান্ড লপ, লায়ন লপ বাচ্চাগুলো বেশ ভালোই আছে, বড় হয়ে যাচ্ছে।
তো বাকি বাচ্চাগুলো দেখি। এর পাঁচটা বাচ্চা এই চোখ ফুটে গেছে, নতুন বাচ্চা। তো গত দিনে এই যে খাঁচা ঢুকিয়ে খাঁচাটা এখানে প্লেস করা হয়েছে, এবং প্লেস করে আমি কিন্তু আমার যে লায়ন হেডের বাচ্চা, তারপরে যে লায়ন লোপের বাচ্চাগুলো সব আলাদা করে রেখেছি, আলাদা করে দিয়েছি। যদিও জায়গা আরও শর্ট আছে, আরও এই বাচ্চাগুলোকেও আলাদা করতে হবে। এই যে এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এবং এদেরকেও আলাদা করতে হবে, বয়স হয়ে গেছে এদের, এবং মাকে প্রোডাকশনে নিতে হবে, আবার মিটিং করাবো। দেখা যাক কবে করতে পারি। এটা হচ্ছে লায়ন হেড, এখন একা আছে, বাচ্চাগুলো আলাদা করে দেওয়া হয়ে গেছে। গতকালকে এর বাচ্চাগুলোকে আলাদা করলাম, এর স্বাস্থ্য একটু শুকিয়ে গেছিলো, এখন একে রেস্টে দিয়ে দিব, মিটিং করাবো আরও কিছুদিন পরে। এখন বাকি বাচ্চাগুলোও দেখি। এখানে হচ্ছে হল্যান্ড লপের বাচ্চা, এখানে চারটা। এই বাচ্চাগুলোও বক্সের বাইরে বের হয়ে গেছে, ওরা বাইরেই থাকছে এখন, বক্সে আর থাকছে না, বক্সগুলো ফ্রি করে নিতে হবে। আর এখানে তো আছে লায়ন হেড পাঁচটা, এবার এখানে ছয়টা বাচ্চা লায়ন হেডের। তো আজকের ভিডিওটা আসলে আমি যেভাবে, যে কারণে আমি দেখ করতে চেয়েছিলাম বা যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা, সেটা হচ্ছে যে আপনারা যারা অনেকেই আছেন যারা খরগোশের বাচ্চা পালন নিয়ে একটা কনফিউশনের মধ্যে থাকেন, মানে বলা যায় যে আসলে আমি প্রায় প্রত্যেক দিনই আমি গ্রুপে দেখি আমার যে খরগোশ, যে আমাদের যে গ্রুপগুলো আছে, মানে র্যাবিট ব্রিড অ্যাসোসিয়েশন বা র্যাবিট ওয়েলফেয়ার সোসাইটি বা অন্যান্য গ্রুপগুলোতে আছে, যে খরগোশের বাচ্চা হয়েছে, এখন আমি কি করব, কোথায় রাখব, কিভাবে তাদের যত্ন নিব। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা যারা মানে এত বেশি মানে এক্সাইটেড হয়ে থাকেন, যে এই এক্সাইটমেন্টের জোরে আপনারা যেটা করেন, যে খরগোশের বাচ্চা হওয়ার পর পরই দেখা যায় যে আপনারা পূর্ব প্রস্তুতি বলতে যে জিনিসগুলো থাকে, আপনারা সেই বিষয়গুলো কিন্তু একেবারেই নেন না। মানে খরগোশ বাচ্চা নেওয়ার আগে যে ওদের জন্য যে প্রস্তুতিটা নিতে হবে, সেই প্রস্তুতিটা নেওয়াই হয় না। আমি বারবার করে বলি, আমি কিন্তু আমার প্রায় অনেক ভিডিওতেই আমি কিন্তু এই জিনিসগুলো বলে আসছি, এবং আমি যে আমাদের খামারের যে বাচ্চা হওয়ার যে বিষয়গুলো বা আমাদের খরগোশ পালন করার যে বিষয়গুলো, আমরা যেভাবে খরগোশ পালন করছি বা করি, এবং আমরা বাচ্চা হওয়ার পূর্বেই আমরা যে প্রিকশনগুলো নিয়ে থাকি, এই জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে খরগোশ প্রেগনেন্ট হওয়ার মোটামুটি তৃতীয় সপ্তাহে আমরা তাদেরকে একটা নেস্ট বক্স দিয়ে দিই, এবং নেস্ট বক্স দেওয়ার পাশাপাশি আমরা তাদেরকে কিছু খড় দিয়ে দেই, এই মোটামুটি এরকম সাইজের কিছু খড় কেটে আমরা দিয়ে দেই। এই সাইজের খড়গুলো দিলে হয় কি, যে ধরুন গোছা ধরে বেশ কিছু খড় দিয়ে দিলে তারা সেই খড়গুলো মুখে করে নিয়ে ওই বক্সের মধ্যে তারা বাসা বানায়, এবং বাসা বানানোর পর তারা ঠিক বাচ্চা প্রসবের কয়েক ঘন্টা পূর্বে তারা নিজের শরীরের পশম ছিঁড়ে, এবং পশম ছিঁড়ে তারা সেখানে বাচ্চা প্রসব করে, এবং বাচ্চা প্রসব করার পর তারা ওই জায়গাটা আবার পশম দিয়ে কিন্তু ভালোভাবে ঢেকে ঢুকে রাখে, এবং ঢেকে রাখার পর ওরা খরগোশ কিন্তু এরপর থেকে কিন্তু নিজেরাই কিন্তু বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, আমাদেরকে কিন্তু আলাদাভাবে বাচ্চাদের কোনো টেক কেয়ার করতে হয় না। তো আশা করি আপনাদেরকে আজকেও আমি মোটামুটি পরিষ্কার বোঝাতে পেরেছি যে খরগোশের বাচ্চা হলে আপনাদের আসলে কি করণীয় বা কি করতে হবে। মূলত আপনাদেরকে আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এবং বাচ্চা হওয়ার পর যেটা করবেন, যে খরগোশের জন্য আপনারা যথেষ্ট পরিমাণ যেন দানাদার খাবার, কাঁচা সবুজ ঘাস এবং পরিষ্কার পানি, এবং পাশাপাশি যদি সম্ভব হয় প্রত্যেক দিন আপনারা ছোট্ট করে এক টুকরা করে আপনারা ফল তাদেরকে ট্রিট হিসাবে দিতে পারেন, এবং সবজি মোটামুটি 10 থেকে 15 গ্রাম বা 20 গ্রাম করে আপনারা সবজি তাদেরকে দিতে পারেন। এটা খুবই কম, অতি অল্প পরিমাণে, জাস্ট তাদের মুখের রুচিটা ঠিক রাখার জন্য।
আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা খরগোশ বাচ্চা হওয়ার পর যদি বাচ্চার সংখ্যা যদি একটু বেশি হয়, যে না 3 বা 4 বা তারও অধিক বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে আপনারা দৈনিক 2 মিলি পরিমাণ ক্যালপ্লেক্স সিরাপ আপনারা ড্রপার দিয়ে তাদেরকে সরাসরি খাওয়াই দিবেন। এটা বাচ্চার বয়স মোটামুটি 1 মাস বয়স পর্যন্ত তাদেরকে খাওয়াতে হবে। আর পাশাপাশি প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে চেষ্টা করবেন যে 1 থেকে 2 দিন আপনারা জিঙ্ক সিরাপ বা জিসভেট আপনারা পানিতে 2 মিলি জিঙ্ক বা জিসভেট 1 লিটার পানিতে মিশিয়ে তাদেরকে খাওয়ার পানির সাথে দিয়ে দিবেন। তাহলে পরে যেটা হবে যে তাদের দুধের উৎপাদনটা তাতে কিন্তু বাড়বে এবং বাচ্চাদের গ্রোথ এক্ষেত্রে ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে সব কিছু বুঝিয়ে দিতে পেরেছি এবং বাচ্চাদের আপডেটগুলো আমি দিয়ে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।